মেসিয়ার গ্যালাক্সি সিরিজের 64তম সদস্য হচ্ছে ব্ল্যাক আই গ্যালাক্সি। কনস্টেলেশন কোমা বেরেনেসিসে অবস্থিত এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে 17 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। এই গ্যালাক্সিটির একটি অংশ অন্ধকারাচ্ছন্ন, কিন্তু এর কেন্দ্রের দিক বেশ উজ্জ্বল। 1779 সালের 23শে মার্চ ইংলিশ অ্যাস্ট্রোনমার এডওয়ার্ড পিগট সর্বপ্রথম এই ব্ল্যাক আই গ্যালাক্সিটিকে আবিষ্কার করেন। এর ঠিক 12 দিন পর জার্মান অ্যাস্ট্রোনমার ইলার্ট ব্রটও এই গ্যালাক্সিটিকে আবিষ্কার করেছিলেন। 1780 সালে চার্লস মেসিয়ার এই ব্ল্যাক আই গ্যালাক্সিটিকে মেসিয়ার গ্যালাক্সি সিরিজে তালিকাভুক্ত করেন। বিখ্যাত অ্যাস্ট্রোনমার উইলিয়াম হার্শেল ব্ল্যাক আই গ্যালাক্সির ডার্ক ডাস্ট আবিষ্কার করতে সক্ষম হন। ব্ল্যাক আই গ্যালাক্সি স্লিপিং বিউটি গ্যালাক্সি নামেও সুপরিচিত। 10 থেকে 15 সেন্টিমিটার অ্যাপারচার সমৃদ্ধ টেলিস্কোপের সাহায্যে এই গ্যালাক্সিটিকে অবজার্ভ করা পসিবল। ব্ল্যাক আই গ্যালাক্সিতে নক্ষত্র এবং গ্যাসের এক কাউন্টার রোটেটিং সিস্টেম রয়েছে। এই গ্যালাক্সিটির 3000 আলোকবর্ষ ব্যাসার্ধের একটি ইনার জোন রয়েছে এবং এই ইনার জোনটি 300 কিলোমিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে সর্বদা ঘূর্ণনশীল। ব্ল্যাক আই গ্যালাক্সির অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 9.36। পৃথিবীর নর্দার্ন ল্যাটিটিউড থেকে বসন্তকালে এই ব্ল্যাক আই গ্যালাক্সিটিকে পরিষ্কারভাবে অবজার্ভ করা যায়। এই গ্যালাক্সিটির সাউদার্ন অংশ আমাদের পৃথিবীর তুলনামূলক কাছে অবস্থিত। কনস্টেলেশন কোমা বেরেনেসিস ছাড়াও এই গ্যালাক্সিটির বেশ কিছু অংশ কনস্টেলেশন ক্যানিস ভেনেটিজিতে অবস্থিত। এই গ্যালাক্সিটির সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুপারনোভা বিস্ফোরণের কথা শোনা যায়নি। এই ব্ল্যাক আই গ্যালাক্সিটিও আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে 408 কিলোমিটার পার সেকেন্ড বেগে ধাবিত হচ্ছে। এই গ্যালাক্সিটিতে একটি পরিচিত রেডিও সোর্স রয়েছে এবং এই রেডিও সোর্সটি PKS 1254+21 নামে পরিচিত।